কি হলো কাকি? তুমি চুপ করে আছো কেন? মিছির কোনো খবর পাওয়া গেছে? না শিবানী, আমি তো এই শহরের সব নার্সিং হোম হাসপাতাল সব জায়গায় খোঁজ নিলাম, মিছির কোথাও কোনো খোঁজ পেলাম না। হাসপাতাল? নীলাদ্রি হাসপাতালে কেন? মানে মিছির খোঁজ হাসপাতালে করছো কেন? কি হয়েছে আমায় বলো, চুপ করে থেকো না। দিদি ভাই আপনি শান্ত হন, দেখুন এই সময় তো প্রিয়জনের জন্য খারাপটাই আগে মনে আসে। না না না, দেখো ও তো আমার মেয়ের মতো, আমি আমি বলছি ওর ওর কিছু খারাপ কিছু হয়নি, তোমরা সবাই মিলে এরকম ভেবো না। আমার মিছি ঠিক আছে, ওর কিছু হয়নি, ও ভালো আছে। ফোনটা সুইচ অফ করে রেখেছি কেন তো আমি বুঝতে পারছি না। ফোনে যদি চার্জ না থাকে তাহলে তো রাস্তার কোনো এসটিডি বুথ থেকে ফোন করতে পারে। বদমি এবার কিন্তু আমার সত্যি খুব টেনশন হচ্ছে। আমি আমি এক কাজ করি, আমি আমি বরং যন্ত্রটাকে একটা ফোন করি। না বুঝো কি হয়েছে বর্ধিমা, তুমি এরকম করলে কেন? কাউকে ফোন করবি না বর্ধিমা। বর্ধিমা দেখো আমাদের থেকে জয়ন্তদার কানেকশন অনেক ভালো, আর আর জয়ন্তদা একটা ফোন করলে যেটা হবে কিন্তু আমরা সেটা করতে গেলে অনেক সময় সাপেক্ষ। আমি তোকে বারণ করেছি ভূত। বর্ধিমা বর্ধিমা তুমি কি ভয় পাচ্ছ? তুমি কি ভয় পাচ্ছ যে জয়ন্তদা আমাদেরকে দোষারোপ করবে, যে আমাদের নেগলিজেন্সির জন্যই মিছি আজকে? না না বর্ধিমা, আসলে কোর্টে তো কেসটা এখনো আছে, তাই এই কথা মনে হলো তোর? আমি কোর্টের ভয় পাচ্ছি, ভয় পেয়ে আমি জয়ন্তকে জানাতে চাইছি না। না বর্ধিমা আসলে কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই। মিছরি আমাদের বাড়ির বউ, আমরাই ওকে খুঁজে বার করবো। বাবা সাবুদির কাছে মিছরি এখন বাড়ির বউ হয়ে গেল, ওকে স্বীকার করে নিল। এরা সব কটা শয়তান, কখন কোন দিকে পাল্টি খায় কিচ্ছু বোঝা যায় না। দিদি ভাই আমার মনে হয় সারণ একদম ঠিক কথাই বলেছে। দেখুন এই শহরে জয়ন্তদার অনেক কানেকশন, এরকম কোনো একটা কানেকশন থেকে যদি মিছরির কোনো খবর পাওয়া যায়। দিদি ভাই এটা মান অভিমান ইগো দেখাবার সময় নয়, আমাদের প্রথম কাজ হলো মিছরিকে খুঁজে বার করা। তার জন্য আমাদের যা যা করা উচিত আমাদের তাই করতে হবে। খুব ভালো ছক নিয়েছিলে বিনিদি। হ্যাঁ তোমার বাড়ির লোক মেয়েটাকে অত্যাচার করে তাড়াবে, তারপর খোঁজার জন্য যা যা দরকার সব করবে, আর না পেলে আমার মতো কারোর একটা ঘাড়ে দোষটা চাপিয়ে দেবে, যেমন আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছিলে। বর্ণিমা বর্ণিমা প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ দিদি ভাই আমার মনে হয় ব্যাপারটা চেপে যাওয়াটা একদম ঠিক হবে না। আফটারঅল জয়ন্ত বসু মিছরির মামা, ওনাকে এত কিছু হয়ে যাওয়ার পর খবরটা না দিলে তারপর যদি উনি দোষারোপ করেন তাই তো? সেই জন্য আগে ভাগেই আমাদের রাস্তাটা পরিষ্কার করে রাখতে বলছো, যাতে আমরা পিঠ বাঁচাতে পারি। না দিদি ভাই আপনি সম্পূর্ণ ভুল বুঝছেন আমাকে। আমি আর কিছু বুঝতেই চাইছি না নীলাদ্রি, মিছরিকে দরকার হলে আমি একা খুঁজে বার করবো। তার জন্য কোনো আত্ম অহংকারী প্রভাবশালী ব্যক্তির সাহায্যের দরকার পড়বে না আমার, আমি বুঝে গেছি। আমাকে শক্ত থাকতে হবে, আমাকে ভেঙে পড়লে চলবে না। প্রথম কাজ যেটা সেটা হলো থানায় গিয়ে মিছরির নামে একটা মিসিং ডায়েরি করতে হবে আমাদের। দিদি বলছি তুমি একটু ব্যাপারটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, এখন আর এত কিছু ভাবার সময় নেই বানি, এক্ষুনি যেতে হবে। ভূত আমি থানায় যাচ্ছি, তুই আমার সঙ্গে গেলে চলো। না না বলছি কি তুমি এখানে থাকো, মিছরি যদি এর মধ্যে বাড়ি ফিরে আসে আমাদের একটা খবর দিও কেমন? তাড়াতাড়ি আয়। মরেছে, থানা পুলিশ হলে আবার কোনো ঝামেলায় পড়বো না তো? না না আমি আর কি করেছি, আমি তো মিছরিকে লুকিয়ে রাখিনি, আমি শুধু আমার মনের কোণে সারণের জন্য অনেকটা ভালোবাসা তুলে রেখেছি, যেটা দিয়ে ওকে একদিন আমি ভাসিয়ে নিয়ে যাব। সেটা কি পুলিশ ধরতে পারবে? না না